অবশেষে দেশে এলো শাফিনের মরদেহ, দেশের মাটি স্পর্শ করল জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার বিকেল 5:30 তাকে বহন করা উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এরশাদুল হক টিঙ্কু, যিনি মাইল সদস্যের সঙ্গে যুক্ত। তিনি জানান, শাফিন আহমেদের কফিন সন্ধ্যা 6টার কিছু পরে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়া হয় শিল্পীর উত্তরার বাসায়। এরপর দ্রুত সময়ের মধ্যে নিয়ে যাওয়া হবে একটি হাসপাতালের হিমঘরে। সেখান থেকে আগামীকাল 30 জুলাই জোহরের নামাজের সময় দেওয়া হবে গুলশান আজাদ মসজিদ। শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার 30 জুলাই বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে বাবা সঙ্গীতগুরু কমল দাস গুপ্তর কবরে তাকে সমাহিত করা হবে। হৃদরোগে আক্রান্ত হয়ে গত 25 জুলাই সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাসপাতালে মারা যান শাফিন আহমেদ। সেখানে একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন তিনি। মৃত্যুর 4 দিন পর মাতৃভূমিতে ফিরল তার মরদেহ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।